হ্যালো বন্ধুরা, রঙিন গল্পে আপনাদের স্বাগত। আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আপনাদের কাছে আমাদের গল্পগুলি সবার আগে পৌঁছাতে পারে। অঞ্জিলা বাপের বাড়ি যাওয়ার সময় দেখল, সঙ্গীত একটা মেয়ের সাথে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। এ কি, এটা কে, ও কার সাথে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে? ও তো আমাকে একটুও সময় দেয় না, সারাক্ষণ শুধু কাজ কাজ করতে থাকে। আর আজকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে? কই, আমায় তো নিয়ে কোনোদিন ফুচকা খেতে আসে না। আর এই মেয়েটাই বা কে? ঐন্দ্রিলা সঙ্গীতকে অন্য একটা মেয়ের সাথে দেখে খুব কষ্ট পায়। ঐন্দ্রিলার মন এতটাই খারাপ হয়ে গেছিল যে সে তার বাবার সাথে দেখা করতে না গিয়ে আবার বাড়ি চলে আসে আর মনে মনে খালি ভাবতে থাকে, কে ওই মেয়েটা? আজ রাতে আমি আর খাবো না বুঝলে, শরীরটা না ভালো লাগছে না ঠিক। শরীরটা ভালো লাগছে না বলে খাবে না, নাকি পেট ভরা বলে? মানে কি বলতে চাইছো তুমি? বলতে চাইছি, শুধু ফুচকা খেয়ে পেট ভরালে, নাকি রেস্টুরেন্টে ডিনারটাও সেরে আসলে? তুমি কি আমার সাথে ঠাট্টা করছো নাকি? হিয়ালি করে সময় নষ্ট করো না। ওই মেয়েটা কে ছিল? কোন মেয়েটা? যার সাথে তুমি ফুচকা খাচ্ছিলে অফিসে না গিয়ে। ও, ও তো ঋতুপর্ণা, আমার অফিস কলিগ। কিন্তু তুমি কিভাবে দেখলে? তুমি কি ঘুরতে বেরিয়েছিলে? মোটেই ঘুরতে যাইনি, আমি বাবার সাথে দেখা করতে গেছিলাম। কিন্তু এটা বড় কথা না, তুমি মেয়েটার সাথে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিলে? কই, আমার সাথে তো কোনো সময় ফুচকা খাওনি। ও এমন কে যাকে তুমি এত সময় দিচ্ছ? আরে, ওর আসলে ক্যান্সার আছে, ও বেশি দিন বাঁচবে না, তাই অফিসে এসে কাউকে কিছু বললে কেউ না করতে পারে না। আর আজকেও বলছিল ওর নাকি খুব ফুচকা খেতে ইচ্ছা করছে, ওর সাথে যাওয়ারও কেউ ছিল না, তাই আমিই গেছিলাম। আহারে, এত অল্প বয়সী মেয়েটার ক্যান্সার, ওর বাবা মায়ের কতই না কষ্ট। আর আমি কি সব ভাবছিলাম, ছি ছি। তোমার আমার উপর একটুও বিশ্বাস নেই? তুমি এসব কি করে ভাবলে? এতদিনে তুমি আমায় এই চিনলে? না না, ছি ছি, আমি কিভাবে যে ভুল বুঝলাম। তবে সত্যি বলছি, তোমার এই কাজের জন্য, মানে মেয়েটার প্রতি তোমার নম্রতা দয়া দেখে তোমার প্রতি আমার শ্রদ্ধা অনেক বেড়ে গেল। আচ্ছা, মেয়েটাকে বাঁচানোর কি কোনো উপায় নেই? বাঁচানোর তো এমনি কোনো উপায় নেই, কিন্তু অনেক অর্থ খরচ করতে পারলে কটা দিন হয়তো বেশি বাঁচবে। আমিও তো ওকে একটু সাহায্য করতে চাই, কিন্তু আমার এই মাইনে নিজেরই চলে না, ওকে আর কি দেব? যাই হোক, এসব বাদ দাও। তাহলে তোমার কি বাবার সাথে কথা হয়েছে? না গো, বাবার কাছে যাইনি আজ। রাস্তায় তোমাদেরকে দেখে আমার খুব রাগ হয়েছিল, তাই বাবার কাছে যাইনি। তবে কাল আমি অবশ্যই যাব। সত্যি বাবা? যাই হোক, তুমি তাহলে কালকেই তোমার বাবার কাছে যাও। যদি উনি কোনো ব্যবসার ব্যবস্থা করে দেন, তাহলে তো অনেক টাকা পাবো, ওই মেয়েটাকেও তখন সাহায্য করতে পারবো। হ্যাঁ গো, ওই মেয়েটা বেচারি কতই না কষ্টর। আমি বাবার সাথে কথা বলে তোমাকে সব জানাচ্ছি। ওয়েন্ডিলার মন খুব নরম, সে সবাইকে খুব সহজেই বিশ্বাস করে, তাই সঙ্গীতের কথা সে খুব সহজেই বিশ্বাস করে নিল। আর তার পরের দিন সঙ্গীত অফিস বেরোনোর পর ঐন্দ্রিলা চলে গেল তার বাবার বাড়ি। বাবা, আমি চলে এসেছি। কি রে মা, কালকে আসলি না কেন? আর বলো না বাবা, সে অনেক কথা। যাই হোক, বাদ দাও, আমার আজকেও তাড়া আছে। তোমার জামাইকে কি ব্যবসার দায়িত্ব দেবে সব বলে দাও, আমাকে এই কাজটা মিটিয়েই আবার বাজার যেতে হবে। মা, তুই আবার বাজারে যাস নাকি? তোকে দিয়ে আমি কোনোদিনও দোকানের একটা মুদি সদাই আনাইনি, আর তুই এখন বাজারে যাস? উফ বাবা, তুমি কিচ্ছু বোঝো না, ওটা তো আমার সংসার, তোমার জামাই তো সময়ই পায় না, তাই আমাকেই সব করতে হয়।
আচ্ছা বাদ দাও এসব কথা, আমাকে কাজের ব্যাপারটা আগে বুঝিয়ে দাও। শোন, সুবোধপুরে আমাদের দুটো কারখানা আছে, ওই দুটো আমি জামাইয়ের নামে করে দিয়েছি। তোদের বাড়ি থেকে সুবোধপুর তো কাছেই হবে, তাই জামাইয়ের কোনো অসুবিধাও হবে না সামলাতে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার জামাই কবে থেকে ব্যবসায় যোগ দেবে? কাল থেকেই, আবার কবে? আচ্ছা শোন, ওই কারখানাটা যা জিনিস তৈরি হয় তা কিন্তু বিদেশে রপ্তানি করার জন্য, তাই খুব ঠান্ডা মাথায় সব সামলাতে বলিস। অনেক টাকার ব্যাপার তো, যেন সব ঠিকঠাক করে বুঝে তারপরই কাজ শুরু করে। আরে বাবা, তুমি কোনো চিন্তা করো না, তোমার জামাই সব সামলে নেবে। আচ্ছা আমি আসি তাহলে এখন। এই তো আসলি, কিছু না খেয়ে চলে যাবি? অন্যদিন খাবো বাবা, আজ খুব তাড়া আছে, আজ আমি গেলাম। বাবার কাছ থেকে কারখানার সব কাগজগুলো নিয়ে ঐন্দ্রিলা চলে গেল। বাড়ি ফিরে ঐন্দ্রিলা সঙ্গীতের জন্য অপেক্ষা করতে থাকে। তুমি চলে এসেছ, তোমার জন্যই অপেক্ষা করছিলাম আমি। ঘরে বসে অপেক্ষা ছাড়ার কি বা করবে? শোনো না, আজ বাবার কাছে গেছিলাম, বাবা সুবোধপুরে দুটো কারখানায় তোমার নামে লিখে দিয়েছে। ওখানে কিন্তু সব বিদেশের জন্য জিনিস উৎপাদন হয়, তাই বাবা তোমাকে খুব সাবধানে কাজ করতে বলেছে। সত্যি সত্যি বলছো ইন্দ্রিলা? উফ, আজ যে আমি তোমার উপর কি খুশি হলাম। থ্যাংক ইউ ইন্দ্রিলা, থ্যাংক ইউ সো মাচ। সুবোধপুরে দুটো কারখানাতে সঙ্গীত আনন্দে আত্মহারা হয়ে যায়। সে তাড়াতাড়ি করে ঋতুকে ফোন করে। হ্যালো ঋতু, আমরা এতদিন ধরে যা চাইছিলাম তা পেয়ে গেছি, কালকেই আমরা বিয়ে করতে পারবো। কি কি বলছো, সত্যি বলছো তুমি? এগো একদম সত্যি বলছি, তোমার দিব্যি। ঐন্দ্রিলার বাবার সম্পত্তি ওই কারখানা দুটো পাওয়ার পরই সঙ্গীত আর ঋতুপর্ণা বিয়ে করে নেয়। এখন আর তাদের কোনো ভয় নেই, আর এই কারখানা দুটো থেকে যা আয় হবে তা তাদের ছেলেমেয়েরা বসে খেতে পারবে, এটাই তো চেয়েছিল তারা। সঙ্গীত নির্ভয় ঋতুকে বিয়ে করে তাকে নিয়ে বাড়িতে আসলো। এ কি সঙ্গীত, এটা